Era ere. পায়েটা কিসে ছিল বাবু? পায়ে কিসে কি হয়েছে? পা এরকম হলো কি করে? বোম লেগেছে বাবু, বোম লেগেছে। সরুন 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 সরে যান, আপনি সরে যান। বার করলেন? আরে বার করুন আপনারা। দড়ি বার করলেন? দড়ি বাড়িতে নেই। দড়ি বাড়িতে নেই? বিচারে তো সব আছে। আরো বাবু
কি করবো রে আমি ফটো তো ফটো কেউ দিয়া সালার বেটা সালা ঠিক আছে দেখছি এখানে দেখো আর এসে জঙ্গি দিলীপ ঘোষ অসন্ত করছে কিনা আপনারা দেখুন আগে যাচ্ছি বাবু পাটা একটু দেখি পায়ে কি হয়েছে পায়ে কি হয়েছে পায়ে এইভাবে হলো কি করে আরে ছবিটা তুল আগে বাচ্চা
করছে, বাচ্চার পায়ে বোম লাগছে নিয়ে পালিয়েছে পুলিশ। দাদা চাটা ওখানে রাখলেন কেন, ল্যাটিনের মধ্যে রাখলেন কেন?
জাস্ট ঘটনাটা ঘটেছে আমাদের চোখে দেখানো, আমাদের শোনা, শুনলাম এখানে বোমবাজি হয়েছে ওদের বাড়িতে, পাশে স্কুল আছে, পাশে মন্দির আছে, ওনাদের বাড়িতেও মন্দির আছে, ওরা বাইক থেকে লোকজন নিয়ে এসে বোম বেঁধেছিল, বিভিন্ন এলাকার লোক নিয়ে এসে বোম বেঁধেছে শুনেছি আমি। সাংবাদিক এসেছে এখানে গতবারে আমাদের সুন্দরপুর এলাকায় একটা উত্তেজনা হয়ে আমার মাথা ফাটিয়ে দেয়, আমার গাড়ি ভাঙচুর করে, অথচ আমাদের নামে অভিযোগ করলো, আমার তৃণমূলেরা করেছে। এই সাংবাদিককে বলছি সত্য ঘটনাটা আপনারা টিভি মাধ্যমে প্রচার করবেন, না হলে আমাদের তরফ থেকে প্রচণ্ড উত্তেজিত হবে, পাবলিক উত্তেজিত হবে। সত্যি ঘটনাটা আপনারা টিভি মাধ্যমে প্রচার করবেন, আপনারা ফিল্ডে এসেছে, পুলিশ প্রশাসন এসেছে, বাড়িতে তালা বন্ধ করেছে, পাবলিক সারা চতুর্দিক ঘিরে রেখেছে, পুলিশ ভিতরে ঢুকেছে, আমরা চলছি। বোমটা যেভাবে নৃশংস হয়, ওদের বাড়িতে অনেক স্টকিং রুম আছে, আন্ডারগ্রাউন্ড আছে ভিতরে, কিছু পুলিশ, কিছু বন্দুক এবং বোম এবং কিছু বারুদের মশলা পেয়েছে ওদের পাশের বাড়ি ভাই রুম থেকে মশলাও পেয়েছে। সত্যি মশলা বারুদ এবং সাংবাদিকের গায়ে পর্যন্ত বারুদ টারুদ লেগেছে যারা ছবি তুলতে আসছে। এবং ভিতরে আপনারা দায়িত্বে, আপনারা টিভি চ্যানেলটা এমনভাবে করবেন, প্রশাসন ঢুকবে, আমাদের সবাই দেখবে আমাদের বাইর থেকে হয়েছে কি ভিতর থেকে ওরা করছে। ভিতরে এখন স্টকিং রুম আছে, আপনারা পুলিশ ঢুকবে, আপনারা সাংবাদিকের মাধ্যমে ছবি তুলবেন, প্রত্যেকটা রুম তল্লাশি হোক, আমরা চাইছি, আমরা ঘিরে বসে আছি। সব ফিটের চুরি পয়সা স্যার, লোকের টাকা ধরে মাইজাও কোথায় গেল, এখানে ছিল দিলীপ ঘোষ কইছে বোম মানতে, ওইখানে বোম মানতে বোম মানতে কইছে আছে দিলীপ ঘোষ কইছে বোম মানতে ওইখানে বাঁধে দিন ঘরের লোক আর্মির চাকরি করে। উগ্রপন্থী দিলীপ ঘোষ কইছে বোম মানতে ওইখানে বাঁধে দিন কোন কেউ যেন কিছু জানি ব্লাড গুলো পড়ে আছে।
আমার নাম সমর শঙ্কর মণ্ডল, আমি জনকা, এই যে জনকা গ্রাম পঞ্চায়েতের প্রধান নেতৃত্ব লোকাল সমর শঙ্কর মণ্ডল। ঘটনা গতকাল 21 জুলাইয়ের প্রোগ্রাম ছিল আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতাতে। সেই প্রোগ্রাম সাকসেসফুল হওয়ার পরে এখানে বিজেপি আশ্রিত যারা আছে তারা বিভিন্ন জায়গায় 23 তারিখে রেজাল্টের পর থেকে, লোকসভা নির্বাচনের রেজাল্টের পর থেকে সন্ত্রাস করছে, গোটা খেজুরিতেই করছে। কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি এবং নীতি আদর্শ নিয়ে রাজনীতি করি, শুভেন্দু অধিকারীর দেখানো পথ নিয়ে আমরা রাজনীতি করি, যার ফলে আমরা সংযমী আছি। আজকে সকাল 6:10 নাগাদ এই বাড়িটা হচ্ছে অটল মাইতি, লালু মাইতি এবং নগেন মাইতি, এদের যৌথ পরিবারের বাড়ি। এবং অটল মাইতি যিনি হচ্ছেন যে উনি নিজেই পুলিশে সার্ভিস করতেন, পুলিশের ক্লার্ক ছিলেন, আমাদের লোকাল থানা খেজুরি থানার স্টাফ ছিলেন, এবং পরবর্তীকালে উনি রিটায়ার হওয়ার পরেও ওখানে কাজ করছেন, অবসরপ্রাপ্ত হলেও তিনি কাজ করছেন, পুলিশের কনসার্ন নিয়ে ওখানে কাজ করছেন। এবং ওর এক ছেলে আছে, যে ওনাদের বাড়িরই এক ছেলে আছে, যে হচ্ছে ইন্দ্রজিৎ মাইতি, আর্মি ফোর্স আছে। তো এখানে দেখা গেছে যে সকাল 6:30 মানে 6:10 নাগাদ এখানে ওদের বাড়িতে দোতলাতে একটা রুমে বোম বাস্ট হয়, এবং সক্রিয় বোম, যার ফলে দরজা জানলা সব ভেঙে গেছে। ভেঙে নেওয়ার পরে দরজা জানলা ভেঙে গেছে এবং বিভিন্ন জায়গায় বারুদের গন্ধ, রক্তের দাগ পড়েছে নিচে মেঝেতে, এখনও রক্তের দাগ পড়ে আছে, এবং মদের বোতল থেকে শুরু করে ইজ অ্যান্ড এভরিথিং ওখানে উপস্থিত আছে। এলাকাবাসী সবাই দেখেছে এবং পুলিশ এসে এখানে সকালবেলা 10-11 জনকে আটক করেছে, সেখানে 10-11 জনকে আটক করেছে। এখন আমাদের দাবি এইটাই যে পুলিশ এখানে যদিও বাড়িটা কনসিল করেছে, বাড়িতে পুলিশ এখানে মোতায়েন আছে, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে, রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা যে জানি যে এখানে যারা করেছে তাদের মধ্যে শুধু এই বাড়ির লোক ছিল না, অন্যান্য এলাকার লোক ছিল এবং যারা বিজেপির লোক ছিল। তো সেই জায়গায় পবিত্র দাস থেকে শুরু করে ওখানে মুরলী চোখের কিছু জন ছিল যারা এই যুক্ত ছিল, কিশোরী থেকে যুক্ত হয়ে অনেকেই এটার সঙ্গে যুক্ত ছিল। এখন আমাদের দাবি পুলিশ প্রশাসনের কাছে যে পুলিশে সার্ভিস করা লোক এবং আর্মিতে কাজ করা লোক তাদের বাড়িতেই এইরকম পরিস্থিতি, বোম বাঁধা, এবং এতে পূর্বেও এখান থেকে বোম বন্দুক সাপ্লাই হয়েছে, এবং আমরা আতঙ্কিত যে এর চারিদিকে নিশ্চিত কোথাও না কোথাও বোম আছে। এবং আমরা এখনও এপ করছি যে এই যেহেতু গাড়ি ঘর লাগানো আছে, এর ভিতরে নিশ্চিতভাবে লাশ আছে, বডি আছে, বা অনেকে অনেক লোক এখন লুকিয়ে আছে বলে আমাদের ধারণা, আমাদের পলিটিক্যাল পার্টি থেকে আমাদের এটাই ধারণা। এখানে বোম স্কোয়াড আসুক, তদন্ত হোক, নিশ্চিতভাবে তদন্ত হলে তবে গিয়ে আমরা এখান থেকে আন্দোলন তুলব। দাদা আপনার নাম? বিমান নায়ক, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য, খেজুরি 2 নম্বর ব্লকের পটকা দেবীচক গ্রামের লালমোহন মাইতির বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে। এখন পুলিশই বলছে যে বোমাটা ভেতরেই বিস্ফোরিত হয়েছে। বিজেপির দাবি যে বাইক থেকে তাদেরকে কেউ করেছে এটা ঘটনা, কিন্তু পুলিশই তদন্তে প্রমাণিত যে ওর ভেতরেই ওই বাড়ির মধ্যে সেখানে বোমা তৈরি হতো এবং বোমা তৈরির যাবতীয় সরঞ্জাম সব কিছুই সেখানে উদ্ধার করা হয়েছে। তো স্বাভাবিকভাবে দেখুন, খেজুরিতে এই মুহূর্তে আমরা গত 2011 সাল থেকে যে শান্তির চেহারা দেখেছিলাম সেটাকে যে কোনোভাবেই হোক একটা অশান্তির জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। বিভিন্ন জায়গায় জবরদখল, হুমকি, অনেকের চাষ বন্ধ করে দেওয়া হচ্ছে, যে ঘটনা আমরা সিপিএমের জমানায় 34 বছরে দেখতে অভ্যস্ত ছিলাম। এবং এই বোমা বন্দুকের রাজনীতি, এটা আমাদের মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারীও মহাশয় বলেছেন যে এগুলো আমরা চাই না, আমরা গণতান্ত্রিকভাবে মোকাবিলা করতে চাই। আমি সকল খেজুরিবাসীর কাছে আবেদন জানাবো যে আসুন, যে যার রাজনৈতিক কর্মপদ্ধতি করুক, কিন্তু বোমা বন্দুক দিয়ে সাধারণ মানুষের ক্ষতি করে মৃত্যু দিয়ে রাজনীতি করাটা মনে হয় ভালো নয়।
যা বিগত দিনে হয়েছে আবার সেটাও শুরু করছেন কেউ কেউ, এবং আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনাগুলি, এগুলো আমাদের খেজুরি শান্ত খেজুরিতে যেন না ঘটে। লালমোহন মাইতির বাড়িতে যে বোমা বিস্ফোরণ হয়েছে তৃণমূলীরা অভিযোগ করছে, তৃণমূল সমর্থকরা এবং নেতৃত্বরা অভিযোগ করছেন যে ওখানে বোমা বাঁধাই হয় এবং সেই কারণে বোমা বিস্ফোরণ হয়েছে। আপনার মতামত কী? আপনি তো মণ্ডলের সভাপতি আছেন, আপনি বলুন আপনার মতামতটা কী। দেখুন, ব্যাপারটা হয়েছে কি, তৃণমূল কংগ্রেস সবসময় একটা অপপ্রচার করছে এবং অপপ্রচার করে বিজেপির উপর একটা দোষ চাপানো এদের স্বভাব হয়েছে। তৃণমূল কংগ্রেস খেজুরিতে নতুন করে সন্ত্রাস তৈরি করে বহিরাগতদের ঢুকিয়ে লালমোহন মাইতির বাড়িতে সন্ত্রাস করেছে। আজ সকালে ওদের বাড়িতে বম্বিং করে যেভাবে আমাদের ওখানে দলীয় কর্মীরাও ছিল, হঠাৎ করে তাদেরকে লক্ষ্য করে বম ছুড়ে, সে ওদের ছোড়ার ঘায়ে, ওদের ছোড়া বোমের ঘায়ে লালমোহন মাইতির বাড়ি ক্ষতবিক্ষত হয়। তো এর জন্য তৃণমূল কংগ্রেসই দায়ী। তৃণমূল কংগ্রেস শান্ত খেজুরিকে অশান্ত করার চেষ্টা করছে। গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে ভরাডুবি হয়েছে, সেই তৃণমূল কংগ্রেস আবার পুনরায় তার পায়ের তোলার মাটি ফিরে পাওয়ার জন্য এইভাবে একটা সন্ত্রাস তৈরি করে নতুন করে খেজুরিতে খেজুরির মানুষকে সন্ত্রস্ত করে ভীত করে আবার পুনরায় তার পায়ের তোলা মাটি মানে ফিরে পেতে চাইছে, কিন্তু খেজুরির মানুষ তা হতে দেবে না। এবং আমাদের ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না, তৃণমূল কংগ্রেস সন্ত্রাসে বিশ্বাস করে। তৃণমূল কংগ্রেস সন্ত্রাস ঘটিয়ে বিজেপির নামে মিথ্যা প্রয়াস চালিয়ে তাদেরকে পুলিশি সন্ত্রাস এবং তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মিথ্যা কেসে ফাঁসিয়ে আজকের এই ধরনের একটা অঘটন ঘটানোর চেষ্টা করেছে। তবে আমরা এই যে অঘটন ঘটিয়েছে এর জন্য আমরা রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে যা যা করার আমরা করব। ধন্যবাদ।